এ হযরত ওমর, আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য আমরা যারা বসে আছি আমরাও আল্লাহর কোরআন নিজের চোখে একটু দেখবার চাই, রাজি আছেন ভাই জান? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর, ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন, কি পথ? গিরিপথ বোঝেন? দুই পাহাড় দুই দিকে উঠেছে, মাঝখানে সরু রাস্তাকে বলা হয় গিরিপথ। তখন কিন্তু পাহাড়ের ভিতরে কোনো রাস্তা ছিল না, পাহাড়ের মাঝখানে রাস্তা ছিল। এখন বর্তমান সৌদি আরব এত উন্নত হয়েছে, পাহাড় কাইটা কাইটা ভিতরে মাইলের পর মাইল রাস্তা করেছে। যারা হজ করবার গেছেন তারা দেখছেন পাহাড়ের ভিতরে গাড়ি সো সো করে পার হচ্ছে। আহরে, আমি চিন্তা করতাম এই পাহাড়ের ভিতরে যে কারেন্ট আছে, এই কারেন্ট যদি হঠাৎ যায় যেরকম আমাদের বাংলাদেশে যায়, যেরকম কথা ঠিক না, তাহলে কি হবে? তা আমি একজনকে বললাম, ভাই সৌদি আরবে কারেন্ট যায় না। তাই কি কন হুজুর, আমি প্রায় 3-4 বছর ধরে চাকরি করতেছি, এখন পর্যন্ত কারেন্ট যাওয়াই দেখিনি। আর আমাদের বাংলাদেশে সরকার সব জায়গায় কারেন্ট দিছে, তোর কোন কথা ঠিক কিনা? আমার শ্বশুরের গ্রামে বললাম কারেন্টের খবর কি, আমার শ্বশুর রাগ করে কয় তোমার মতো। আমি বললাম কারেন্ট আমার সঙ্গে তুলনা দিলেন, বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা মাঝে মধ্যে আসে তবে থাকে না। বর্তমানে বাংলাদেশে কারেন্ট জামায়ের সম্মানে আছে, তোর কোন কিছু সম্মানে আছে? দুই পাহাড়ের মাঝখানে গিরি পথ, জোরে বলেন কি পথ? ওমর ফারুক ছদ্মবেশে লক্ষ্য করে দেখেন একটা সুন্দরী মেয়ে। রে যুবকেরা, তোমরা তো মেয়েদের পাগল হয়ে গেছ। ওমর ফারুক তাকায় দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নেই। হযরত ওমর মেয়েটার নিকটবর্তী হয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার ভিতরে কি কোনো ভয় ডর হয় না? মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা, আমার কথার মধ্যে বেসাইদা কি দেখলে? মেয়েটা বলে, পথিক রে, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দেরাস্ত চলায় সেদিন থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে কেবল মাত্র আল্লাহর ভয়। যেদিন হযরত ওমর আল্লাহর কোরআন দেরাস্ত চলায় সেদিন থেকে কেবলমাত্র কার ভয়? আমার ভাই মুফাজ্জল বলে গেলেন, মুসলমান হয়ে মরবার গেলে ভয় করা লাগবে কার? আরো জোরে বলেন, বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কার ভয় করি? আল্লাহ, আল্লাহর ভয়। আপনি অন্তর থেকে বলেন তো, ভয় আমরা বেশি কার করতেছি? আপাতত পুলিশ, পুলিশের ভয়, সব জায়গা ভিত্তিক ভয় ভিন্ন হয়। মসজিদের মধ্যে যদি 1200 টাকার জুতে পায়ে দিয়ে আপনি নামাজ পড়তে যান, ওই জায়গার কার ভয়? জোরে বলেন, কার ভয়? আপনাদের কোনো ভয় নাই, ওয়াজ করতে এসে বক্তার ভয়। জোরে বলেন, কার ভয়? কথা যদি সরকার বিরোধী হয়, এখন চিন্তা করেন, মেয়েটা বলতেছে, পথিক, হযরত ওমর যেদিন থেকে কোরআন দেরাস্ত চলায় সেদিন থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে কেবলমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া এই কলিজার মধ্যে অন্য কারো ভয় ঢোকে না। তুমি বলতেছ এই নির্জন পথে একা একা চলতেছি, আমার অন্তরে কি ভয় ডর নাই? আমার অন্তরে ভয় শুধুমাত্র আল্লাহর। তাহলে মেয়েটা কি বুঝাবার চাচ্ছে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর আহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে।
ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করলেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। যখন কোন মেয়েরা আল্লাহর আইন পর্দা গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পর্দাওয়ালা মেয়েকে হেফাজত করবে। আমি ঢাকার গাজীপুরে বাস করতেছি, সাইড থেকে এক নেতা বলতেছে, এখন বোরকা পরে প্রিন্সিপালের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে। দেখছেন ওরা কি বোঝাবার চাচ্ছে, যে বোরকা পরলেই পর্দা হয়। আরে পাগলা, বোরকা পরলে পর্দা হয় না, পর্দা হচ্ছে আল্লাহর আইন। জোরে কোন কথা ঠিক, পর্দা কার আইন? আল্লাহর আইন। এটা সরকারি আইন না, এটা হলো আল্লাহর আইন। অকরণ ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন, নে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে পর্দা নিয়ে হিজাব নিয়ে বের হওয়া লাগবে হুকুম কার। উমর ফারুক বলতেছেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো দুই পাহাড়ের মাঝখানে, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, তোমার মধ্যে মনে হয় দুঃখ লোকে আছে। মেয়েটা বলতেছে, আপনি এত কথা কেমনে বলেন? মেয়েটা হজরত উমরকে বলে, পথিক আপনি এমন কথা কেমনে বলতেছেন, আসলে আমি একজন দুঃখী নারী, আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজে বেড়া। জোরে কোন কয় দিন? উমর ফারুক বলতেছেন, মা তুমি কি উমরকে চিনো? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। উমরকে খুঁজতে গেলে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন এইগুলো জায়গা যাওয়া লাগবে। উমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, উমর কি উর্দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবন যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই মাইকের সাউন্ড একটু কেমন হয়ে গেছে? আগে যেটা ছিল না ওটা দাও, ওদিকে পুতির ধ্বনি হচ্ছে। তাহলে কি বুঝলেন, যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই খুঁজবে। আমাদের বর্তমানে ভোটের আগে নেতারা খুঁজে, ভোটের আগে, আমার এলাকার কথা বলতেছি, ভোটের আগে খোঁজে, ভোট হয়ে গেলে আর খোঁজে না। বর্তমানে তার ভোটও অনেক জায়গা নাই। জোরে কোন কথা ঠিক কিনা, খোঁজা খুঁজিবার লাগতেছে না। ভাইজান, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, পথিক আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি, আমার ইমান বলতেছে আর এক আধ দিনের ভিতরেই তাকে পাওয়া যাবে। আপনারা বলেন তো, মেয়েটা কি পাইছে না পাই নাই? মেয়েটা বলতে, ছয় দিন হলে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে হজরত উমরকে পাবো, এইটা আমার ইমান বলতেছে। সঙ্গে সঙ্গে উমর ফারুক কান্দার বলে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ইমানের বিজয় দিয়েছে। কিন্তু আপনি যদি সেই উমরই হন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আসলেই তো তাই, চোরের মতো। জোরে কোন কার মতো? হয়তো তোমার চোরের মতো ঘোরার কারণ কি? আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআনের শুধু ওয়াজ হচ্ছে না, মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করেছে এইটা দেখা দরকার আছে। জোরে কোন আছে না? না, আজকে আমাদের বাংলাদেশে গেল ওয়াজ হচ্ছে আর কোরআনের হক আলেমদেরকে ধরে ধরে, আর ছেলে যে ফেস্টা মার্কা তেল তেলা এগুলো সব বেড়া থাকবে, থাক তোরা বেড়া থাক, তেল তেলা ওয়াজ করা খা, আর যারা হক কথা কয় তার কথা ধরে ধরে, এ আমরা কি দেখতেছি? ওমর ফারুক বলতেছেন, মা তুমি কি বলবো চাও? মেয়েটা বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার আশেপাশে কোনো স্যামসে দেখি না, স্যামসে। জোরে কোন কি? আসলে নেতা যত বড় হবে তার স্যামসে তত, তো আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না খলিফা? জোরে বলেন, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা, আর আমার আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের বাদশা। আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষ বাদশা হবে না, মানুষ হবে খলিফা।
তা আপনার আশেপাশে স্যামসা ট্যামসা কিছু নাই, একলা একলা ঘুরতেছেন? আপনারা বলেন তো উমর ফারুক স্যামসা লিয়া ঘোরার সামর্থ্য আছে আপনাদের? কি ধরনের একটা স্যামসা যদি সাথে ঘোরে তার একটা খরচ নাই? এ কথা কোন খরচ আছে না নাই? উমর ফারুক সেই খরচ মেনটেন করার কি অর্থ আছে? উমর ফারুকের জীবনী পড়ে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা থাকা অবস্থায় জুমার দিনে যখন জুমার খুতবা শুরু করবেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনব না। উমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার দোষটা কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনব। খালি জুব্বা উমর ফারুকের বড়, আর মুসল্লিকের খাটো, তাই আর শুনবে না। আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন আগে তার ব্যাখ্যা করেন, এরপরে খুতবা হবে। হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লি উমর ফারুকের পক্ষে নাই, কারণ সবাই তাকায় দেখে লম্বা। সবাই কি দেখতেছে? লম্বা। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর বাবার কাছে এসে বলতেছে, ও বাবা, জনগণ আপনার খুতবা আটকায় দিছে, এখন আপনি কি বক্তব্য দিবেন? উমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি দিবার চাই না, তুই আমার পক্ষে দে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে আজকে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে খাটো হোক লম্বা হোক একটা নতুন কাপড় দিয়েছে, কিন্তু তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার পরনে যে লম্বা জুব্বা দেখতেছো, ওই জুব্বার অর্ধেক হলো বাবার আর অর্ধেক হলো আমার। যাই একটা লম্বা জুব্বা বানাতে গিয়ে সন্তানের কাপড় ধার করে, সে কোনোদিন কি স্যামসা নিয়ে ঘুরবার পারে? স্যামসা নিয়ে দেখবেন যেই নেতার পিছনে যত বেশি স্যামসা ঘুরবে, বুঝবেন সেই নেতা তত বেশি দুর্নীতিবাদ। জনগণ কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অর্ধেক সম্পদের বেশি নেতারা। আজকে সোয়াবিন তেল কত রে? এক নেতা বলতেছে, হুজুর আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে আপনার বুঝবেন না। আমি কইলাম, আজকে আজকে ফেসবুকে দিছে মালয়েশিয়ায় এক ছেলে 2 লিটার সোয়াবিন কিনছে 3 টাকা দিয়ে। জোরে কোন কয় টাকা দিয়ে? মানে $3 দিয়ে। আমাদের বাংলাদেশের টাকায় প্রায় 60-70 টাকা হবে। তাহলে 2 লিটারের দাম যদি মালয়েশিয়ায় 70 হয়, তা আমাদের দেশে এত কে? হ্যাঁ, সামনে রমজান আসতেছে ভাই রে, রমজানের চাঁদ উঠলে আমাদের মন খারাপ হয়। কি জন্যে? আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা মস্ত তাও দেয় তাও দেয়, 10 টাকা জিনিস 20 টাকা, 20 টাকা জিনিস 40 টাকা, ঠিক কিনা বলেন? সৌদি আরবে গিয়ে দেখেন রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম অর্ধেক করে দেয়। যার দাম 40 তার দাম 20, যার দাম 20 তার হলো 10, কারণ ওখানে কিছুটা হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, যার কারণে দ্রব্য মূল্য মানুষকে যেন কষ্ট দিবার না পারে। আর আমাদের বাংলাদেশে যেটা একবার বাড়ে সেটার কমার লক্ষণ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওমর ফারুক বলতেছেন, মা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার কোনো পুলিশের দরকার নাই, র‍্যাবের দরকার নাই, আমি সরাসরি তাওয়াক্কুল করেছি কার উপর? আমি নিজে যেগুলো কাজ করি এগুলো কাজ তো আমার না, কাজ হলো আল্লাহ, তা আল্লাহ আমার দেখাশোনা করতেছে, সুবহানাল্লাহ। কর না কেন? উমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, এখন বলো তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করছি। আমি 6 বছর বয়সী মানের কলেমা পড়েছি তা না, আমি 6 বছর বয়সী ইমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে আমরা ইমানের কলেমা পড়েছি কিন্তু ইমান গ্রহণ করি নাই। ইমান গ্রহণের অর্থ হলো একরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। শুধু মুখে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দিয়ে এই কলেমা অনুযায়ী আমল করার নাম হলো ইমান। আমাদের বাংলাদেশে কলেমা অনুযায়ী আমল আছে? এ কথা কেন আমল আছে?
কলেমা অনুযায়ী যদি আমল করতে চান তাহলে কলেমাওয়ালার আইনের দরকার আছে না? নাই। কলেমাওয়ালার নাম কি দেখছেন? কলেমাওয়ালার নাম হচ্ছে আল্লাহ, তাই করবেন না? কলেমাওয়ালার নাম কি? সে আল্লাহর আইনের নাম কি? তাহলে আপনি কলেমাওয়ালাকে গ্রহণ করতে গেলে ওই কলেমাওয়ালা আল্লাহর আইনকে গ্রহণ করা লাগবে। উমর ফারুক বললেন, মা বলো তুমি কি জন্যে খুঁজতেছো? বলে 6 বছর হলে বয়স আমি ইমান গ্রহণ করেছি, শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? আজকে আমাদের বাংলাদেশে অনেক জেল খাটতেছে, তাদের অপরাধ কি? একটা অপরাধ নাই, এজোর এখানে আছে না? আপনারা অপরাধের ধারাও দেখেন না, অপরাধ আছে তো, অপরাধ নাই? আমি মোবাইল করছি জয়পুরহাট, এক মুয়াজ্জিন আমাকে বলছে তো হুজুর কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি বললাম মুয়াজ্জিন তুমি কেমন আছে, কয় নাউজুবিল্লাহ, তা আমি বললাম মুয়াজ্জিন নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আজান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। আমি বললাম ইমামের অপরাধ কি? কোন অপরাধে ইমামকে পুলিশ খোঁজে? মুয়াজ্জিন বলে হুজুর আমি তো খুব একটা জানি না। আমি বললাম তদন্ত করে দেখো তো, ইমাম কি সুদ খায় না, ঘুষ খায় না, হিরোইন বেচে না, মদ খায়, কি করে? 2 দিন পরে মুয়াজ্জিন বলতে হুজুর ইমামের মারাত্মক অপরাধ। সে মারাত্মকটা কি? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহ। আপনারা বলেন তো ইমামের বিশ্বাস কি ভুল? ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহ। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশ সুন্দর করতে হবে। এখন গোটা বাংলাদেশ যদি সুন্দর করতে হয় তাহলে মসজিদের মালিকের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে মসজিদের মালিক আল্লাহর দল করে, ওইটা কে যেন থানায় খবর দিছে, তারপর থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। ইমামের একটাই অপরাধ হলো আল্লাহর দল করা। আপনার মনে হয় বুঝতেছেন না? কেন মাঝখানে হুজুরা কি করবার চাই? এই হুজুরা কি করবি? এই হুজুরা কি করবি? না না না, এই একবারে এতগুলো হুজুর উঠতেছে মানে কি? আরে বসো বসো, সত্যি কথা একটু বুঝে শুনে কোন ইমামের অপরাধ কি? মারাত্মক, বর্তমান আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী মারাত্মক, জোরে কর দাদা, ঠিক কিনা? মারাত্মক অপরাধ করছে, কারণ মানুষের তৈরি আইন করার দেশে তুই আল্লাহর আইন, মানুষের তৈরি করা আইনের দেশে তুই আল্লাহর আইন চাষ করে ধর। একটাই দোষ, মেয়েটা বলতেছে আমার জীবনের একটাই মাত্র দোষ, আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, শুধু ইমান করার অপরাধে, ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, আমার দেহে এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়ামির আল মুমিনিন, আমি 12 বছর রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ। জোরেকন কি হি দেশ! আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে তখন ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে। সুবহানাল্লাহ, কর না কেন? আজকে যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন থাকতো তাহলে প্রধানমন্ত্রী 1 নম্বর কাম কি? আমাদের প্রধানমন্ত্রীর 1 নম্বর কাজ কি? আর প্রধানমন্ত্রী কোনটা করতেছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হয় তার 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো সব রাস্তা উল্টা ফেলে দিয়ে। আমি আবার পুকুর সন্ধ্যায় মাহফিল করছি ভাই, আমি কিন্তু এখানে 10টায় আসবো আমার নিয়তটাই, কিন্তু হাই রে হাই রে হাই, আবাদ পুকুর থেকে রানীনগর এটা রাস্তা কেড়ে ওটা রাস্তা রাস্তা, আপনাকে এমপি সাহেব কি ঘুমাচ্ছে নাকি? আমি তো আত্রাই রানীনগর এমপি এর এতগুলো মাহফিল করতেছি, খালি বিজ্ঞানমূলক নাম দেখি আজ পর্যন্ত আমি দেখতে আর পেলাম না রে।
কি রাস্তা? আল্লাহ বলতেছে এক নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশের যুবকদেরকে যদি ভালো করবার চাও সরকার, তাহলে নামাজ কায়েম করা লাগবে। প্রত্যেকটা যুবক যদি নামাজ ধরে, আল্লাহ বলেছেন আমার পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে ফেরেশতার চাইতেও ভালো বানায়া দিতে। সুবহানাল্লাহ। বলে আজকে দুরুকেরা যারা দাঁড়ায় আছো, যারা বসে আছো, আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? হ্যাঁ, না না, হাত তুলো কব না। সবচাইতে বড় আদালতের নাম কি? সবচাইতে বড় আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক যদি মারা যায় ওকে প্রধান বিচারপতি বানানো লাভ নাই, ওই খারাপ মানুষকে জামিন দিবে, পরিমণিক জামিন দিবে, আমি রহমদার দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা, কারণ বিচারকের বিচারকের পজিশন আছে কিন্তু বিবেক নাই। পরিমণি মদের ভান্ডারে ধরা পড়লো, অর জামিন হলো। আর প্রত্যেকটা আয়াত উল্লেখ করে করে যে তরুণ বক্তা ওয়াজ করে তার জামিন হচ্ছে না। জোরে করে কথা ঠিক, কথা বল না, কথা বল না। এটা সব আদালত কথা বাদ দিলাম, একটা আদালত আমাদের সকলের ভিতরে আছে, তার নাম হলো বিবেক। আপনি বিবেকের আদালতে একটা প্রশ্ন করেন যে ফজরের আগে আপনি মরে গেলেন, মনে করেন ফজর আগে আপনি মরে গেলেন, মাগরিব এশা বাদ দিয়ে কত লক্ষ মৌলবি আপনার জানাজাত গেলে আপনি জান্নাত পাবেন? লাভ হবে? কোনো লাভ নেই। আর যদি কেউ মাগরিব আর এশার নামাজ আদায় করে ফজর আগে যদি মরে, ওর যদি জানাজা নাও হয়, মাগরিব এশার রসুলে আল্লাহ ওরে জান্নাত দিয়ে দিবে। যুবকেরা খালি ঘুরতি স্যার, আমি আসার সময় দেখলাম যে মেলা পার হওয়া যাচ্ছে না। হাই রে হাই, এই ওটি ওটি যে রাস্তা ভাঙ্গা ভাই, আপনার যে কিভাবে আসেন আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগদার শুনবেন, হয়তো বলবেন হুজুর আপনি ওয়াজ করবেন এরকম রাস্তাঘাটের কথা কেন বলতেছেন? আমার বিষয়টা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কদীর। তারপরে বলা হচ্ছে আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আজিজুল গফুর। ওমর ফারুক বলতেছে বলো মা তারপরে খবর কি? মেয়েটা বলতেছে আপনি রোম পারস্য দখল করার পরে আপনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালু করলেন, আপনি ঘোষণা করলেন কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই দেশের মধ্যে জেলখানার কোনো দরকার নাই। ধরে কোন জেলখানা নাই, কারণ ডাইরেক্ট একশন জেলের মধ্যে ঠেকি হই। মুরগি চোরা ফেরত গেছে, ডাকাতের কাছে বিছনা হচ্ছে রাত্রে শোয়ার সময়, ডাকাত বলছে তো ভাই কোন অপরাধ? কই মুরগি চুরি মারছে লাগছে সব। আমি দুটা মার্ডার করে ফেরত যাচ্ছি রে, আমার কাছে কোনো চোরের জায়গা হবে না সর। ওই তখন পাঁও ঠেল দেখায় দাদা এবারের মতন খালি মাফ করেন, খালি একটা বার বার হই কি হয়ে ঢোকা লাগবে আমার জানা আছে। এই জন্যে কোরআনের আইন হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কি অ্যাকশন? জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, আমি তখন 12 বছর জেলখানায় বন্দি জীবন থেকে মুক্তি পাইয়া আমি কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, যে দেশে জন্ম নিয়েছে ওই দেশের সকলেই হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে আমি একজন যুবতী মুসলমান মমিনা নারী কোথায় যাব? এই জন্য দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি, যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি নিয়ে ছোট বাচ্চার মতন কান্দতেছে, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি আপনার কাছে আশ্রয় চাইলাম আপনি কান্দেন কেন? ওমর ফারুক বলে মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কেন আশ্রয়দার মালিক হচ্ছে আল্লাহ, আমি তোমাকে ইসলামের অধিকার দিয়ে দিব। আশ্রয় দেওয়ার মালিককে ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে, কারণ তুমি একজন মুসলমান, ইসলামে তোমার অধিকার আছে। ধরে কোন আছে না? না, ইসলামের নারীর অধিকার আছে না? নাই। পুরুষের অধিকার
কিন্তু বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইনই নাই। যেরকম ঠিক কিনা আপনি প্রত্যেক বাড়ি খোঁজ করে দেখেন, প্রত্যেক বাড়িতে নারীরা পুরুষ নির্যাতন করতেছে, প্রত্যেক বাড়িতে খোঁজ করে দেখেন। এশার নামাজ পড়ে বাড়ির যে ইতিমের মতন বসে আছে, হ্যাঁ ইতিমের মতন বসে আছে, ম্যাডাম স্টার জলসা দেখতেছে, ম্যাডাম ম্যাডাম খিদে লাগছে, ভাত দাও, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা সাবিরিন, আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা স্বামী এতিমের মতন ধৈর্যের আয়াত করতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আধ ঘন্টা পরে বলতে কে গো এখন খাবার দাও, ধৈর্য যখন ধরলেই তাহলে আর আধ ঘন্টা ধরো, বলে আবার কিসের, বলে জি বাংলার এক নাটক শুরু হচ্ছে, এটা দেখি আয় হায় যে নির্যাতন এখন পুরুষও করতেছে, ধরে কথা 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 আজকে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, কিন্তু কোরআনের আইন যখন চালু হবে প্রত্যেক বিষয়ে আইন আছে না, কত কোন আইন আছে না, এই তো কোরআন দেখালে, আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অন্য জায়গায় আল্লাহ আইন করেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, জোরে কান সুবহানাল্লাহ, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলামে আমার কি অধিকার আছে, ওমর ফারুক বললেন তোমার বয়স কত, মেয়েটা বলতেছে আপনি হিসাব করে দেখেন 6 বছর বয়সে ইমান, 12 বছর জেলখানা, তাহলে বয়স কত, আপনার একটু হিসাব করে বলেন তো কত, ওমর ফারুক বললেন মা 18 বছর একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা, কারণ একটা যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার পরে অক্সাইজ করা যাবে, জোরে কোন কথা ঠিক কিনা কথা কয় না কেন, একটা যুবক ছেলেকে বিয়ে দেওয়ার পরে অক্সাইজ করা যাবে, আমার এলাকা আপনাদের কিছু আইডিয়া কিছু বোক না, বুঝেন না আইডিয়া বোক না, খালি দড়ি ছেড়ে, জোরে কোন কি ছেড়ে, খালি দড়ি, একজন বলতেছে এত দড়ি কেনা যাবে না, লাকলি দে লাকলি, লাকের মধ্যে দিয়ে চিকন দড়ি দে ভেঙে দে আর দড়ি ছিঁড়বি না, আয় হায় একটা যুবক যে ঘুরতেছে ওই খালি বেতাল হয়ে ঘুরতেছে, অক্সাইজ করবে গেলে কি করা লাগবে, বিয়ে দেওয়া লাগবে, একটা যুবতী আগে অন্যায় এরকম করে দিত, অন্যায় এরকম করে দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন সেই অন্যা এই পিছন দিকে গেল, আল্লাহর বান্দারা রে বান্দিরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনে, ইসলাম কি অধিকার দিল, ওমর ফারুক বললেন এখন তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসার অধিকার ইসলাম দিয়েছে, ভালো একটা ছেলের সাথে, সুন্দর ছেলের কথা বলে নাই, ভালো ছেলে, আইয়ুকুম আহসানু আমালা, এখানে আমলটা খেয়াল করবেন, ভালো আমল, সুন্দর আমল, গ্রহণযোগ্য আমল, নেক আমল, বহু আমল আমাদের বাংলাদেশে আছে, যেরকম আছে না নাই, আজকের বিষয়টা হলো আহসানু আহসান, খুব খেয়াল করবেন সুন্দর আমল, ওমর ফারুক বললেন তোমার তো অভিভাবক নাই, তোমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, তোমার তো অভিভাবক নাই, তোমার অভিভাবক আমি হইয়া একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা, ওমর ফারুক বলতেছেন আমি একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা, মেয়েটা বলতেছে বলেন তো ছেলের পরিচয়, ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রঙ হলো ফর্সা, চোখ হলো টানা টানা, কে ছেলে কে, হ্যাঁ ছেলে কে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, 6 লক্ষ হাদিসের হাফিজ, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, এত সুন্দর চেহারা, ওই ছেলেটার সঙ্গে যদি তোমার বিবাহ হয় তাহলে তুমি খুব শান্তি পাবে মা, ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়া আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিয়া দিব, কিসের অধিকার, বউ মার অধিকার, বউ মা, খুব খেয়াল থাকবেন ছেলের বউ হচ্ছে বউ মা, মেয়েটা বলতেছে আমির আর মুমিনিন আপনি যে আব্দুল্লাহর কথা বলতেছেন ওই আব্দুল্লাহ কি সবচাইতে ভালো ছেলে, তার চাইতে কি ভালো ছেলে নাই, আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখত পড়ে না,
মেয়েটা বলতেছে আপনি মনে হয় চোখ খুলে দেখেন না, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার আবদুল্লাহর চাইতে ভালো ছেলে কি নাই। উমর ফারুক বললেন নাই নাই নাই, আমার আবদুল্লাহর চাইতে ভালো ছেলে তোমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমার কাছে একটা ছেলের খবর আছে, আমি একটু পরিচয় দেই, আপনি দেখেন তো এই দুই ছেলের মধ্যে কোন ছেলে ভালো। উমর ফারুক চমকোটে বলতেছে মা তোমার কাছে যেই ছেলের খবর আছে ছেলেটার পরিচয় দাও। মেয়েটা বলতে ছেলের নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আবদুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না না না, আপনা করে না, মেয়েটা হযরত উমরকে বলতেছে। এখন আপনি বলেন এই দুইটা ছেলের মধ্যে ভালো কোনটা? উমর ফারুক বললেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন, জান্নাতের যুবকদের সরদার হাসান হোসাইনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর একটাও নাই। মেয়েটা বলতেছে যেখানে হোসাইন ভালো ছেলে আছে সেখানে আপনার আবদুল্লাহকে বিয়ে করে কে? আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার আমার অধিকার আছে, তো হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লাহর সাথে বিয়ে বসার কি দরকার? আপনি কইছেন, আপনি এখন ফিরে নেবেন? উমর ফারুক বললেন মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে জীবনের প্রথম ঘটক হব। তোমাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যে কষ্ট করা লাগলে করব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হজরত উমর পরন্ত বিকাল বেলায় হজরত আলীর দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনার যদি কোনো মুসলমান মুসলমানের দরজায় যান খটখটি শব্দ না করে চিল্লা চিল্লি না করে নবীর সুন্নত আমল করবেন, দরজায় গিয়া সালাম দেবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, যখন আপনারা কবরের পাশে যাবেন তখন আপনারা সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যত বেশি সালাম হবে তত বেশি শান্তি আসবে। আজকে আমরা গ্রুপ বুঝা সালাম দেই গ্রুপ, আমার টুপি এরকম তো আর একজন টুপি আলাদা চোকা, এই চোকা আমাকে সালাম দেয় না কেন আমার টুপি আবার আর এক ধরনের, আমি আবার ওই চোকাক দিই না, ই তো আমার দলের লয়রে হাই গ্রুপ আছে ভাই, এই জন্য আমাকে দেশক শান্তি বেশি না অশান্তি বেশি কথা কারণ শান্তি বেশি না হচ্ছে অশান্তি বেশি। আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আজকে আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমাদের শক্তি নষ্ট করতেছি। বাজান হযরত আলীর দরজায় উমর ফারুক সালাম দিয়া আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন আম্মা সাইলা ফালা তানহার, হয়তো আলী চমকে গেল কে রে সালাম শুনে মনে হয় হয়তো উমর দিল কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত করলো কেন? হযরত আলী দরজা খুলে বলে আমিরুল মুমিনিন, দরজায় সালাম দিলেন আলহামদুলিল্লাহ কিন্তু ফকির আয়াত তেলাওয়াত করার কারণ কি? উমর ফারুক বলে আলী রে আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে ঘটকের ফকির হয়েছি সুবহানাল্লাহ। কোন আলী রে আমারে ফিরে দেওয়া চলবে না, ফিরে দেওয়া চলবে না, আমি আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আসমানের দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনারা বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী কি হবে? এখান থেকে একটা ফতোয়া হলো যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক আগে যাবে ছেলের বাড়িতে, জোরে বলেন কার বাড়িতে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে কোনো ঘটক মেয়ের বাড়িতে আগে যাবে না, আগে ছেলের বাড়িতে যায়, বলবে মহরানা কত দিবেন? মহরানা আপনি জানেন ওই মেয়ে কোরআনের হাফেজ, আপনি জানেন ওই মেয়ে দাওরা বাস, আপনি জানেন ওই মেয়ে নানির পর্দা আছে, মায়ের পর্দা আছে, ওর পর্দা আছে, মহরণা কত দিবেন? ছেলের বাপ বলতেছে 2 লাখ টাকা দিলে কেমন হয়? যাই মেয়ের বাপের তাই শুনি কি কয়। তো মেয়ের বাপ যাই বলতেছে ছেলের বাপ তো 2 লাখ টাকা রাজি হয়েছে, 2 লাখ টাকা এমন তাড়া মারছে ঘটক কাঁপতে কাঁপতে ছেলের বাপের কাছে বলতেছে রাজি তো হয় না, কোরআনের আইন চলতেছে মেয়েদের দাম আল্লাহ বাড়াই দিছে, মহরনা দিয়া বিয়ে করা লাগবে, জোরে কোন কথা ঠিক না? আর শয়তানের আইন যখন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে, যাই বলবে কত দিবেন, কত দিবেন, গত বছরের ছেলের দাম কিন্তু 1.5 লাখ কছে, এখন আপনি কত দিবেন?
মেয়ের বাপ কান্দার কয়, আল্লাহ এটা কোন দেশ রে, মানে ছেলে দিন দিন কুরবানি বাজারে আইডিয়া হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা, দাম বাড়তেছে দাম বাড়তেছে। হজরত তোমার আগে কার বাড়িতে আছে? ছেলের বাবার বাড়িতে বলতেছে। আমি হোসেনের বাবার একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হয়েছে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর গুণ হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে, মারাত্মক গুণ হলো 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, তার চাইতো মারাত্মক ভালো গুণ হলো সকালবেলা 3টা বিকালবেলা 3টা করে চাবুক খাইছে, এত নির্যাতনের পরেও মেয়েটা ইমান হারা হয় নাই। হয়তো আলী বলতেছে, আমির আল মোমিনিন, আমি মনে 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 হোসেনের জন্য আমি একটা বউ খুঁজতেছিলাম, মনে মনে আল্লাহ আমার আশা পুরা করছে, সুবহানাল্লাহ। কর না কেন, কারণ দেখে শুনে বিয়ে করার লাগবে। আমি হাসানকে বিয়ে করাছি, এ বিয়ে করার পর থেকে আমার ছেলেটার খুব অশান্তি। হঠাৎ হাসান রাদিয়াল্লাহর জীবনে কিন্তু অশান্তি বইয়ের কারণে, জোরে কোন কার কারণে, আর অন্য কোনো কারণ ছিল না, একটাই কারণ হলো বউ। আপনারা বলেন তো হাসান রাদিয়াল্লার বইয়ের নাম কি? দুই একজন কইছে, তাও জোরে কয় না। হ্যাঁ, জায়দার জীবনী পড়ছে, হকে একটা বাংলাদেশি মেয়েকের মতোই, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, পেঁয়াজ লাগাচ্ছে। এই জন্য হোসেনকে একটু এমন বিয়ে করাতে চাই, হাসানের মতন যেন কষ্ট না পায়। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি, এমন সময় হোসেন রাদিয়াল্লাহ বের হয়ে মুসকি মুসকি হাসার বলে, ও দুই মুরব্বি, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমরের সামনে এমন কথা, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসাইন, আমরা দুইজন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসাইন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি। কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আর যাকে তাকে মুরব্বী মানা যাবে না। আমার পীর সাহেবে আমল দিছে, আমার মুরব্বী আমল দিছে, তোমার পীরের আমল, মুরব্বীর আমল, এগুলো তুমি পাইলা কোথায়? আমি যে চিশতিয়া সাবেরিয়া হুজুর, আমি যে কাদরিয়া তরিকা, আমি নকশা তোর এত তরিকা তোকে দিল রে, তরিকা একটাই, সেটা হলো নবীর তরিকা। জোরে বলেন কার তো কথা, কর না কেন, কার তরিকা? তুই এত তরিকা কোথায় ভালি? এক এক তরিকা, এক এক জিকির। আপনার দেখছেন তরিকার জিকির দেখছেন? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, হোসাইন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি, আমার নানা ছাড়া কাউকে পুরাপুরি মানা যাবে, শুধুমাত্র একজনকেই পুরোপুরি মানতে হবে, তিনি কে? আল্লাহর নবী। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওমর ফারুক বলে, হোসেন কি বলবার চাও? হোসেন বলতেছে, আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। নানা ঘরের ভিতর থেকে বলে, হোসেন খবরদার ডিস্টার্ব করবি না, কারণ আমি জান্নাতে আরাম করতেছি, আমি এখন জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা কয় আর নানা বলে জান্নাতে আরাম করি, এই জান্নাত আমাকে দেখতেই হবে। আমি জানলার পাশে গিয়ে একটা ছোট্ট ছিদ্র দিয়ে তাকায় দেখি, আমার নানি উরাত বালিশ বানায় দিছে, সেই উরাতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাত বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসাইন তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে শপথ করছি, নানা যেমন বিয়ে করছে, নানা ভাঙ্গা ঘর জান্নাত হবে, বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে করবো, নানার মতো, ওই যাকে তাকে বিয়ে করা যাবে না, কারণ ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, ধরে কোন কথা ঠিক কিনা, আগে চিন্তা ভাবনা করে তারপরে বিয়ে করবেন, যাকে তাকে বিয়ে করে পরে পোস্তান লাগবে ভাইরে।
প্রস্তান লাগবে না, প্রস্তান লাগবে না। দুই একটা বুড়ি আসা কান ধরতে, হুজুর হুজুর বাপ মায়ের খেদমতের ওয়াজ করবেন হুজুর, ছেলে আমার ভালোই ছিল, বিয়ার পরে খারাপ হলো। বিয়ার পরে খারাপ হওয়ার কারণ হলো তুমি যাত্রার সাথে বিয়ে করা লাগে। আমার এলাকায় ধাপের হাটে দুধের গরু কিনবার দেখালে তলে দেখে, খালি তলে দেখে। তো গরুওয়ালা বলতে কি দেখেন চাষা, বলে দেখতেছি দুধ কেমন হবে, দেখা লাগবে না মায়েরই দশের হয়, আর মায়েরই দশের হয়। তখন বলে আর দেখবো না, মা যদি ভালো হয় চাও ভালো হবে। দুধের গরু কিনবার যায় যদি নিচে দেখে, তারপরে মায়ের খবর শুনলে খুঁজে হয়। আপনি যে মেয়েকে ছেলে বিয়ে করাবেন শুধু মেয়ে দেখলে হবে না, মেয়ের মা নানি পর্যন্ত দেখা লাগবে, ধরে করেন ঠিক কিনা। হোসেন রাজি আল্লাহ বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ, আমার মা আপনার কেমন বউ। আপনি যেমন ভালো বিয়ে করেছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করেছে, আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি ওই মেয়েটা অত্যন্ত ভালো বাবা, মেয়েটাকে বিয়ে করলে তোমার জীবন জান্নাত হয়ে যাবে। হোসাইন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না। আলী বলতেছে ওমর ফারুক হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তার কথা মতো তুমি বিয়ে করবো না কেন। হোসাইন বলতেছে বাবা বউটা আমার হবে, বউটা ওনার হবে না, বউটা কার হবে। ওমর ফারুক হোসাইন তাহলে কি করবার চাও। হোসাইন বলতে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? তিনটা। ওমর ফারুক মুস্কি হাসিতে বলে, হোসাইন কি তিনটা প্রশ্ন একটু আমাকে বলো তো। হোসাইন বলে এত সহজ না, যে মেয়েকে প্রশ্ন করব তারই সামনে প্রশ্ন আউট হবে, অন্য কারো সামনে প্রশ্ন আউট করা যাবে না। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? হত আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। আমার হোসেন যে প্রশ্ন করে বিয়ে করবে উত্তর দেওয়ার পরে আমি নিজে বাবা হইয়া জানতাম না। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে, মেয়েটা বলতে যে খবর কি। ওমর ফারুক বলে আমার আবদুল্লাহরে বিয়ে কর রে মা, আমার আবদুল্লাহরে বিয়ে করলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে যদি হোসেনের সাথে ভালো হয় তাহলে আমার আপত্তি নাই, আপনি খালি একবার বলেন হোসেনের সাথে আবদুল্লাহ ভালো আমার কোনো আপত্তি নাই। কিন্তু আবদুল্লাহর চাইতে যদি হোসেনের ভালো হয় তাহলে হোসেনকে বাদ দিয়ে আমি দুনিয়ার কোন আবদুল্লাহকে বিয়ে করব। ওমর ফারুক বলে মা হোসাইন যেমন তেমন ছেলে না, যে মেয়েকে বিয়ে করবে তাকে তিনটা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়ে, নসিব বিয়ে করবে না। এখন সেই প্রশ্ন আমি ওমরও জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা। মেয়েটা বলতে সামিরাল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, আপনাদের ইমান কি বলতেছে এই যুদ্ধ গোটা পৃথিবী বিস্তার করবে, ইহুদি খ্রিস্টান মরিয়া সাফ হবে, আল্লাহ মুসলমানদের পায়ের তলে আবার গোটা বিশ্ব দিয়া দিবে, আপনাদের ইমান কি কয়? হুজুর হবি না, হুজুর হবি না, যতই ওয়াজ করেন ডাইরেক্ট করেন না অ্যাঙ্গেলে করেন হবি। আমি কইলাম এটা কোনো ইমানদারের কথা, আপনি কি খবর চাচ্ছেন? নাম্বি নাম্বি, আমি কিন্তু ডাইরেক্ট বলতেছি একটু ইশারা দেবো, নাম্বি। আরে পাগলা, রাত নয়টার সময় ছয় তালা, দেড় লাখ টাকার খাট, বারো হাজার টাকার কম্বল গাঁ দেখ, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, নয়টার সময় রে, তিনটার সময় সামান্য একটা ভূমিকম্প খালি এরকম কাঁপতেছে, ওই নয়টায় কি করলো আমার নামাইকে, আর তিনটার সময় এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে, ওটা পরার হতাল পাই, আপনার কোন তো নামছে, এ সরকার নামছে, কে নাম আছে তার, নয়টার সময় যদি কয় আমার নামাইকে তিনটার সময় ওই আল্লাহ ন্যাংটা করে নাম আছে, ধরে তোর কথা ঠিক না, আপনাকে ইমান কি কয়? আল্লাহ ঘুম পাড়তিছে, ঘুম পাড়তিছে, হবি না হুজুর, হবি না হুজুর, মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ইমানের বলে বলিয়ান হয়ে কোনো মানুষ যদি ন্যায়ের পক্ষে দাঁড়ায় দুনিয়ার কোনো অন্যায় তার কাছে আসতে পারবে না, কারণ সে একলা নাই, তার সঙ্গে আল্লাহ আছে, জোরে কান ঠিক কিনা।
আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহ রহমত বরকত শক্তি আছে সেখানে। এখন আপনারা বলেন আমাদের সাথে আল্লাহ আছে না নাই, কথা এখন আছে না নাই, এই ও অন্তর থেকে বলে খালি তালত করলে হবি না রে, তালত কি মনে হচ্ছে নাই? হ্যাঁ, একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, নিরাপত্তা কর্মী, কিন্তু নিরাপত্তা কর্মী আমার নিরাপত্তা কর্মী আছে বেড়ে, যেই বেড়াই মশার কামলাই না ঘুম পাড়তেছে, মিন সারুল ওয়াসওয়াসিল খান্নাস, নিরাপত্তা কর্মীর ভিতরকার ওয়াসওয়াসা দিয়ে বলতেছে কে রে, খালি সবসময় দিলে এর মাথার বেড়াস, তো তোর আর কোনো কাজ নাই, তোর বউ কান্দে সোল কান্দে তার কাজ যাবি না, এমন এক চাকরি আছে খালি বেতন বেড়ে দিচ্ছে আর বেড়ে না, আমি বই বেতন আমার 5,000 বেড়ে দিন বেড়ে, সব ত্যাগ করে খালি নিরাপত্তা দিচ্ছে, যেই ঘুমাচ্ছে তখন আর মন বলতেছে বেড়াবার যখন কোসে বাড়ি একটা মারমই, এত জোরে বাড়ি মারছে মাতার চান্ডি ফেটে মশা বলতে তুইও বাঁচল আমিও বাঁচল, এখান থেকে বোঝা গেল নিরাপত্তা কর্মী থাকলেই তো নিরাপত্তা থাকবে না, যদি আল্লাহ তুলে নেই জোরে করে কথা বলতে। আপনি কি খবর চাচ্ছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট সোলাস কি না জোলাস কি, ওর অবস্থা কি আজকে দেখছেন, আজকের মুখ টুক সব শুকে গেছে, কেতন না বহু কিছু অস্ত্র আছে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন, ওমর ফারুক চলে আসে হযরত আলীর বাড়িতে, আলী বলতেছে এই মাত্র কানতে কানতে গেলেন আবার কেন আইছেন, বলে তারিখ করবার চাই, হোসেন বলে কিসের তারিখ, বলে বিয়ের তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না, আলী বলতেছে কেমনে উত্তর দিবে, যেই প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে, ওমর ফারুক বলে আলী ভাই কারণ তুমি অত্যন্ত জ্ঞানী, তুমি অত্যন্ত জ্ঞানী, তোমার কানটা আমার মুখের কাছে দাও আমি একটু ফিস ফিস করে বলি, ওমর ফারুক হল আলীর কানে বলতেছে, মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে, আমি না পারলেও আল্লাহ পারাবে, আলী বলতেছে ঈমানের প্রতি যে বিশ্বাস করে কাজ করে সে তখন একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে, নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজান একটু মনোযোগ দেবেন, ডান পাশে হজরত উমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা কি দিছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে, ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো হজরত উমর, বাম পাশে বসেছে হজরত আলী, আর মাঝখানে হোসেন, সামনে একটা চাদর, চাদরের ওই পারেই দেওয়া হয়েছে ওই 18 বছরের মেয়েটাকে বসতে। এখন যদি আপনাদেরকে বলে সামনে চাদর দেওয়ার কারণ কি, চাদর পাগা দেয়নি চাদর টাঙ্গে দিছে, সামনে চাদর দেওয়ার কারণ কি, আরো জোরে জোরসে বলুন, আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য বেগম মমতাজ এই পর্দাকে নিয়ে কিন্তু একটা আল্লাহর আইনকে নিয়ে একটা তিরস্কার করছে, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝল না, কে হুজুর, তেতুল তেতুল তেতুল, মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা যদি বড় পর্দা হয় আপনারা বলেন তো হযরত আলীর মন ভালো না খারাপ, জোরে কান ভালো না খারাপ, হযরত হোসেনের মন ভালো না খারাপ, হযরত উমর ফারুকের মন ভালো না খারাপ, তার সামনে পর্দা দিয়ে বুঝাইছে, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন, এখন সরকার কিন্তু ইফটিজিংয়ের অপরাধে মেঘ ধরে না ছেলে ধরে, এটা কি নির্যাতন দেখছেন, কি নির্যাতন, আপনারা বলেন তো ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে, এই গায়ের নাম কি গাছা, যদি শুটকি মাছ থাকে আপনারা বলেন তো বিড়ালক মনে হয় দাওয়াত দেওয়া লাগে, দাওয়াত লাগে, যে আমার ঘরে শুটকি মাছ আছে বিড়াল তোমার দাওয়াত, আরে বিড়ালের নাক আছে রে তোর দাওয়াত দেওয়া লাগবে না, ওই নাক টানতে টানতে ঘরের কাছে যায় দেখে দরজা খোলা, বিড়াল তা খুশি হবে ভাই, ঘরের মধ্যে ঢুকে থেকে খাটের তলে পাতিলে শুটকি তার উপর ঢাকনা নাই, আপনারা বলেন তো বিড়াল কি 20 মিনিট টাইম পাবে, কারণ বিড়াল জানে চুরি করা যায় না হারাম, এ জোরে কারণ চুরি করা যায় না হারাম, কারণ যারা চুরি করে চোর বদমাইশ তারাই 20 মিনিট তুলে দিবার চাই, জোরে কারণ কথা ঠিক কিনা, এক চোর ছাড়া 20 মিনিটের বিরুদ্ধে কেউ নেই,
বাংলাদেশে যারাই চোর ওরাই বিসমিল্লার বিরুদ্ধে। ও যে এক চোর মুরাদ হাসান বিসমিল্লা তুলে দিবার চাইছিল, জোরে কোন কথা ঠিক করে কথা কন না কেন। এখন বিড়াল বিসমিল্লা ছাড়াই সমান তালে শুরু করছে, খসর খসর শব্দ হয়, সুটকির মালিক কয় কেরে 2000 টাকা সুটকি খসর খসর কাছে দেয় বিড়াল কাম সারতেছে। পিছন দিক থেকে খফ করে বিড়ালকে ধরে বলতে যাই, আমার সুটকি তুই কেন খাইলি বল, কেন খাইলি বল, প্রথমবারের মতো তোকে মাফ করে দিলাম, পুনরায় যদি সুটকি খাস 20টা ব্যাত মারবো। যে বিড়ালকে একটা ব্যাত মারলে বিড়াল মরে যাবি, তার উপর 20টা ব্যাতের আইনে বিড়াল ছেড়ে দিছে, ঘরের দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনারা বলেন তো ওই পিটনের ভয়ে বিড়াল কি সুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যত আইন করো তোমার আইন দিয়ে তুমি বিড়াল থেকে সুটকি বাঁচাবার পারবা না, বরং মিথ্যা 20টা আইন না করে দরজা জানলা আসল আইন চালু করে দাও, বিড়ালের বাপেরও ক্ষমতা নাই সুটকির কাছে যাইতে পারে। আমি সরকারকে বলবো নারী নিরাপত্তার নামে যত আইন করেন সব মিথ্যা আইন, এই মিথ্যা আইন চালু না করে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করে দেন, আল্লাহ কুদরতিভাবে নারীদের নিরাপত্তা দিয়া দিবে। এখন উমর ফারুক বলতেছে হোসাইন হোসাইন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন দাঁড়ায় বলতেছে রে মেয়ে তুমি একা একা বসে আছো, খুব খেয়াল করবেন তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি একলা হয়ে গেছি। উমর ফারুক বলে পাগল নাকি, তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? হোসাইন বলে রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো উমর ফারুক কার পক্ষে, হজরত আলী কার পক্ষে, কিন্তু বসে আছে কোন সাইডে? আজকে আমাদের বাংলাদেশে নির্বাচন, জোরে কন কি, নির্বাচন কমিশনার নিরপেক্ষ। একদিন একজন বলতেছে ভাষণে, নির্বাচন কমিশনার হল নিরপেক্ষ একটা পদ। আমি মনে মনে কইলাম বসে আছে সিয়ারে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিছে রে, জোরে কন কথা ঠিক না, নিরপেক্ষ আমার আল্লাহই লয়। আপনি আল্লাহর সেবক দেখেন, আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ ভালোর পক্ষ খারাপের বিপক্ষে, তোর এখন কথা ঠিক না। তা আল্লাহ যদি নিরপেক্ষ না হয় নিরপেক্ষ শব্দ তো চলবি না রে ভাই। 50 বছর পরে এবার একটা নিরপেক্ষ হস, সেটা হলো হিজড়া চেয়ারম্যান, তোর এখন কি চেয়ারম্যান, এই একটাই হলো নিরপেক্ষ, তার নাম হলো হিজড়ে। ওই পুরুষের পক্ষেও নেই, ওই মেয়া মানুষের পক্ষেও নেই, ওই হলো মাঝখানে আছে, ধরে ঘর কথা ঠিক না। আজকে যারা বলে আমি নিরপেক্ষ বুঝবেন ওই হিজড়ে। নিরপেক্ষ মানে কি, হ্যাঁ ধরে ঘর, নিরপেক্ষ মানে কি, কারো পক্ষে হওয়া লাগবে, নিরপেক্ষ নাই। ওমর ফারুক মনে মনে মেয়েটার পক্ষে, হত আলী মনে মনে কার পক্ষে, ওই মেয়েটার পক্ষে, কিন্তু বসে আছে হোসানের কাছে। তার মানে বোঝা গেল হোসানের কাছে বসে থাকলে হবে না, দেহ আর মন যার পক্ষে তিনি হলেন প্রকৃত পক্ষে। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, এবার প্রশ্ন শুরু হবে তিনটা, জোরে বলেন কয়টা, এক নম্বর প্রশ্ন হলো, হোসেন মেয়েকে বলতেছে রে মেয়ে এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হয়তালি চমকে উঠছে, কে রে ছেলে আমার সাথে আসলো, আর বাপের কথা না কয়ে মায়ের কথা কয়, মারাত্মক কথা। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো সন্তান ভালো না মন্দ এটা বলতে পারবে কে? আরো জোরে জোরসে বলেন, বাবার কোনোই ক্ষমতা নাই, বাবা কি করে, বাবার কাম কি? বাবা ও যে আনন্দ করে ভিতরে সাগরে ঢুকে দিয়ে হই যে চলে গেছে, আর বাপের কোনো খোঁজ আছে নাই নাই। এই জন্য মায়ের কথা ইসলাম 3 বার বলেছে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বলেছে, ধরে কেন সুবহানাল্লাহ। হোসাইন বলতেছে আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান, আমি কোন মায়ের সন্তান তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বল, হোসাইন
আমি আপনার মাকে চিনি। ওমর ফারুক কি কয়রা প্রশ্ন করলো, কি এই উত্তর দিল কি? মেয়েটা বলে হোসাইন আপনার মাকে আমি চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মাকে চিনবি কেমনে, কারণ হোসেনের মা তো পাড়া বেড়ানি মেয়ে মানুষ না, পাড়া যে মানুষ মেয়ে মানুষ বেড়ায় তাকে সবাই চিনে। যতক্ষণ কথা ঠিক কথা, তিন চার যুবক খাটের ওপর বসে বা শাকের ওপর বসে গল্প করতেছে, আচ্ছা আমাদের পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার, না না বলতেছে সবচাইতে সুন্দরী বউ খার, তখন বলতেছে অমুকের বউরে আমি কয়েকবার দেখছি খুব সুন্দর, আর বলে তুই কি দেখছিস অমুকের বউ সুন্দর, আপনার বলেন তো যে কয়জনের বউ ওরা সুন্দর সুন্দর বলে গল্প করতেছে, ওই কয়জন বউয়ের স্বামী জান্নাত যাবে, আপনি কাগজত লেগালেন ওরা জান্নাত যাবে না, আপনার বউ সুন্দর এটা পাড়ার যুবকেরা কেমনে জানে, তার মানে বোঝা গেল আপনার বউ খেলে আপনারা একলান না, ওই ওভার ডিউটি করে বেড়ায়, জোরে কোন কথা কর না কেন, কথা কর না কেন, এই যুবকেরা আজ আপনারা তওবা করেন, আজকে ওয়াজ শোনার পরে আপনার বউকে যদি আপনি পর্দার মধ্যে ঢুকাবার পারেন আল্লাহ আপনার তওবা কবুল করে নেবে, পারবেন না? সবাই মিলা খাওয়ার একলা খাওয়ার মধ্যে কম বেশি আছে না নাই, জোরে কোন আছে না নাই, আজকে যত যুবক বিয়ে করে ওদের স্বপ্ন দোষ হয়, ওরা কি পরির সাথে করে, ওরা বিয়ে পর্দার ভিতরে যে কোনো দুই একটা স্বপ্নে ওর কাছে আসে, একটা যুবককে প্রশ্ন করে দেখেন কোনো পর্দানিশি মেয়ের সাথে ওদের স্বপ্ন দোষ হয় না, কারণ পর্দানিশি নারীকে আল্লাহ কুদরত দেহে বদত করে, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এমন সময় মেয়েটা অনেকক্ষণ পরে বলতে দে হোসাইন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, হলো কি হলো না, তিন বিচারকের একটা বিচারক কথা কন না, আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম চিনি, হয়েছে কি হয় নাই কিছু বলেন তো, ওমর ফারুক বলে কেমনে হবে মা, কারণ তুমি কোন জেলখানায় বন্দী ছিলে, রোমের জেলখানায়, তুমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছো রোমে, তুমি জেলখানায় বন্দী ছিলে, তুমি দুই এক আমার সঙ্গে দেখা হইল ছয় দিন খোঁজার পরে, তুমি কেমনে হোসেনের মাকে চিনবা, কারণ হোসেনের মা তো যেমন তেমন মেয়ে না, যার কবর আছে জান্নাতুল বাকির মধ্যে, দুনিয়ার কোনো মানুষ তার কবর পর্যন্ত খুঁজে পায় না, সুবহানাল্লাহ কবে না, গভীর রাত্রে হাতালি দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, মানে স্বামী খুশি হলি আল্লাহ খুশি হবি, সুবহানাল্লাহ কবে না কেন, এই বলে তাকায় দেখে সামনে চার পাঁচটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার নতুন কবর দিলাম, সেই কবর কোন জায়গায়, ফাতেমার নতুন কবর কোন জায়গায়, গায়েব থেকে কে যেন বলতে চালি রে, ফাতেমা হলো পর্দানিশি, আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করেছে, যে ফাতেমার কবর পর্দা হয় সেই ফাতেমার মা সেই হোসেনের মা রে তুমি কেমনে চিনবে, তুমি বলতে পারো আমি জানি, তুমি বলতে পারো জানি চিনি কেমনে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল, সঙ্গে সঙ্গে হতালি দাঁড়িয়ে বলে রে মা যা বলছিস বলছিস মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, যা বলছিস বলছিস আর বলিস না, তার মানে মেয়েটা কি ভুল বলছিস না ঠিক বলছিস, যা বলছিস বলছিস মা আর বলিস না, কারণ আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, সেই পরপুরুষের সামনে আর বলা যাবে, আপনার বলেন তো তিনজনের মধ্যে পরপুরুষকে, উমরের মতন মহান ব্যক্তি রাসূল বলে সাওয়ার পরে কেউ নবী হলে লাও কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাতো, সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে পীর সাহেবের কাছে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ, আর মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ, মহা মহা, হ্যাঁ হ্যাঁ একের দয়াল বাবাকে ফেসবুকে এখন সব দেখা যায়, মেয়েরা যায় পীর সাহেব চাপে ধরে আমার বাবা ওর বাবা আবার লাড়াই ছেড়ে বরকত দিচ্ছে, হাসতেছেন, এই কোরআনের আইন যখন বাংলা
বাংলার জমিনে চালু হবে, একটা ভণ্ডপীর রাস্তা না বাংলার জমিনে থাকবে না, গরিবের কথা ঠিক না, এই জন্য পীরেরা কিন্তু ইসলাম আন্দোলনের বিরুদ্ধে চরণ করে। সর্বসাকল্যে তিন দল করে, ধরে কোন কয় দল? একটা দল হলো রাষ্ট্রশক্তি, একটা দল হলো পুঁজিবাদী, আর একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই তিন দল সবসময় আল্লাহর কোরআন আইন যেন চালু না হয় এই ব্যবস্থা করতেছে। রাষ্ট্রশক্তি জানে যে কোরআন আইন চালু হলে আমাকে বাদশাগিরি চলবি না, ধরে কোন কথা কর না গা। কোরআন আইন চালু হলে সত্তর আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে, পুঁজিবাদীর টাকা কমে যাবে, এই মনে করারাও কোরআনের আইনের বিরুদ্ধে চরণ করতেছে। আর এক দল হলো ধর্ম লিয়া যারা ব্যবসা করে, জোরে কোন কি করে আমাদের বাংলাদেশে, এরকম তিনটা দল আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আলী বলতেছে মা হোসেন মায়ের চোখের ভুরু জোড়া এটা আমি বলতে পারবো, কারণ স্বামী হওয়ার কারণে স্বামী তার বইয়ের কপালে সুমা খাসে, কতবার হিসাব আছে? আচ্ছা আমি যদি আমার বইয়ের কপালে সুমা খাই তাহলে বইয়ের ভুরু জোড়া না? হ্যাঁ আমি জানি না এ কথা কোন, আমি জানি কি জানি না। আলী বলতে হোসেন মা ফাতেমার চোখের ভুরু জোড়া এটা আমি বলতে পারবো, তার বাম গালে তিল হোসেন বলতে পারে, থুতুনির তলে দাগ আল্লাহ নবী বলতে পারে, কিন্তু রোমের দেশের জেলখানায় বন্দি থাকা মেয়ে তুমি কেমনে বললো মা, তুমি কেমনে বললে, তুমি কেমনে বললে? মেয়েটা বলতেছে মুরব্বি ওই রোমের জেলখানায় সকালবেলায় শেরদিন কারারক্ষী আমাকে যখন তিনটা চাবুক মারে, বিকেলবেলা যখন তিনটা চাবুক মারে, এই চাবুক মারতে মারতে এক সময় আমাকে দুর্বল করে দেয়। ওই দুর্বল অবস্থায় আমি একদিন রাগ করে বলেছিলাম আল্লাহ তুমি আসো আসমানে, তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহ রে এত নির্যাতনকে সহ্য করা যায়? এরকম যখন বিরক্ত হয়ে আমি আল্লাহকে বলতেছি তুমি আসমানে আর নবী মদিনায়, কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার সপরে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে আমার মাথায় হাত বুলায় আর কানতেছে। আমি বললাম কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেস্তের পরি, এইভাবে আমার শিয়রের পাশে কান্দেন কেন? আমাকে বলতেছে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা, আজকে স্বপ্নে তোমার সান্ত্বনা দিবার চাই। মেয়েটা কান্দার বলে হোসাইন, আমি তখন তার শুধু মুখের দিকে তাকায় দেখতে পেয়েছি তার চোখের ভুরু জোড়া বাম কালে একটা তিল ছিল, তুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন চিল্লা বলে রে মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে একশো গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন কয় এত সহজ না, এত সহজ একটার উত্তর দিলে বিয়ে, একটার উত্তর সবাই পারবে। কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকে তোমার রবকে, হিন্দু কবি আল্লাহ, খ্রিস্টান কবি আল্লাহ, ওই ইহুদির কবি আল্লাহ, ঠেলা পরে আল্লাহ কে না কই, মুনকে না কে, লাঠি দেখলে ভয় কবি না, এই মান রব্বুকে আল্লাহ মানে ঠেলা তুললে হিন্দুরাও আল্লাহ কয়, কয় না ভাই কয় না? আপনার করছেন যখন আসমানে ধর ওঠে সেই রকম পাথর শিলা বিশ্ব হিন্দুরা কিন্তু আল্লাহ সবাই কয়, কিন্তু যখন দুই নম্বর প্রশ্ন করবে আমার দিন কে তোমার দিন কি, তখন আপনারা বলেন তো তখন কি, তখন খ্রিস্টান কবে পারবে, ইহুদি হিন্দু কেউ ঘর পারবে না, কেবলমাত্র তারাই পারবে। অমাইয়াবু তাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র মুসলমান ছাড়া দুই নম্বর প্রশ্নের উত্তর কেউ দিবার পারবে না। আমরা মুসলমান হয়ে লাভ না লস? এখন মুনকির নাকির বলবে অমান নাবিউ কে তোমার নবী কে, আমরা সবাই পারবো নাকি? পারবেন? মাশাআল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি নবীর দল বাদ দিয়ে আবু জেহেলের দল করবেন, আর বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে কবর যাবেন, আর নবীর নাম বললে আপনি কবর পারবেন? এটা মনে হয় মামা বাড়ি নাকি,
পারবেন কি পারবেন না একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। এবার ওমর ফারুক বল হাসাইন দুই নম্বর প্রশ্ন করো, তুমি যে তিনটা প্রশ্ন করলে উত্তর দিবার পারলে মেয়েটাকে বিয়ে করবা, এখন তুমি দুই নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে রে মেয়ে আমার দুই নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন না বিরক্ত হচ্ছেন? না বিরক্ত হচ্ছেন না, খুব একটা বাজেনি, কেবল 12:21 বাজতেছে, খুব একটা বাজেনি তো। না 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 না, আমি বলতেছি আপনারা বিরক্ত হচ্ছেন কেন? আরে আমার বিরক্ত আছে সারা রাত চলে, আপনারা কি এই সুটকি কাজ নতুন দেখছিলেন? তাহলে কোন জায়গাতে আমি নতুন? যে জায়গাতে একবার খালি যাই সুলতান বলকির মতন যায় নামাজ দিছে, যেটি ধরে সেটি আর ছাড়ে না, কিন্তু আমাকে মনে হয় সারা লাগবে, কারণ 35 বছর ওয়াজের বয়স হয়েছে। ডাক্তার আমারে কইছে আপনার যে ডায়াবেটিস 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে, 1 ঘন্টা পর পর। আমি এখন চিন্তা করতেছি 1 ঘন্টা পর যদি সবদিক মাইক দিয়ে কই পেশাব করবার গেলাম, আজকে যদি 10 মিনিট দেরি হয় মানুষকে আর অসুন্দি চায়, কারণ যখন ওয়াশ করি তখন আমার এই চাপ পড়ে নিচের দিকে, আর পেশাব আজকে ওয়াশ করলে ডাক্তার কইছে আপনার কিডনি ড্যামেজ হবে, কিডনি। এখন তো আমি বিপদত পড়ে গেলাম, হয় ওয়াশ বন্ধ না 1 ঘন্টা পর পর, কোনটা করি না? মনে কষ্ট নিয়েন না বাজান। দুই নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে, মারাত্মক প্রশ্ন, 6 বছর বয়সে ইমানটা তুমি কেমনে পাইছ? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, ওই রোম দেশের সবাই খ্রিস্টান, তুমি যে 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছ, আমার প্রশ্ন হলো ইমানটা তুমি কেমনে পাইছ? ইমানটা কেমনে পাইছো? আমরা বাংলার মুসলমান, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আপনারা ইমান কেমনে পাইছেন, উত্তরে কি করবেন? আমরা যে মুমিন মুসলমান দাবি করতেছি, যদি প্রশ্ন করা হয় ইমান কেমনে পাইছেন, উত্তর কি? আমার কথা কি বুঝতেছেন না? কি উত্তর দেবেন? বাপ দাদা, ও ডাক্তারের ছেলে ডাক্তার হয়, এই ডাক্তারের ছেলে লেখাপড়া না করলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার লেখাপড়া না করলে যেমন ইঞ্জিনিয়ার হয় না, বাবা দাদা মুসলমান আপনিও মুসলমান হতে পারবেন না, কারণ আবা আপনার বাবা দাদা সত্যি কথা বলেছে এরকম মোবাইল ফেসবুক তারা পায়নি, দরেখান কথা ঠিক কি না? আপনি এমন একটা যুগে আইছেন রে যুবকেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনবা যান। এবার হোসেন বলে 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? মেয়েটা কান্দার বলে হোসাই আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না, আমি সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সুবহানাল্লাহ, যেই মেয়েটা কইছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, পরাশক্তি, পরাশক্তি বলবেন না, একটা পুতিন আর একটা জো বাইডেন, এই দুটা পরাশক্তি, একটা আমেরিকা আর একটা রাশিয়া। বর্তমানে রাশিয়া যখন যুদ্ধ লাগলো ইউক্রেনের সঙ্গে, তখন ইউক্রেন কিন্তু আমেরিকার দিকে তাকায় ছিল, ধরে কোন কথা ঠিক কিনা, কোন দিকে তাকায় ছিল? আমেরিকা যদি আমাকে সাহায্য করে তাহলে আচ্ছা, আমাকে সাথে যদি ভারত লাগে আমরা কোন দিকে তাকা থাকবো? কত দেখুন, এতক্ষণ ও আসছো না কি বুঝলেন, কোন দিকে তাকা থাকবেন? আমরা কি ভারত বাংলাদেশের যুদ্ধ লাগলে আমরা কি আমেরিকার সাহায্য চাবো না আল্লাহর সাহায্য চাবো? আরো জোরে বলেন, কার চাবো? ওরা আল্লাহ পর্যন্ত যায়নি তো, এদিন তার কাছে আমেরিকার, আমেরিকা দেবো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবশ্যিরিল মুমিনিন। আপনারা বলেন তো মুমিনদের জন্য আল্লাহর সাহায্য আছে না? না বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে হোসাইন আমি সাধারণ ঘরের মেয়ে, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকাল বেলায় আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, ও নাতনি আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? সঙ্গে সঙ্গে আমি 6 বছরের ছোট্ট মেয়ে, খেলা দেখার জন্য পাগলি হয়ে গেলাম, কারণ ছোট বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে, এই যে করোনার কারণে প্রাইমারি বন্ধ থাকার কারণে অনেক বাচ্চারা কিন্তু এখন বাপ মা কি করবে, বিরক্ত করে লাফালাফি করে, হাতত একটা মোবাইল দিয়ে রাখছে, ওই মোবাইলে গেম খেলা দেখতে দেখতে এখন বাচ্চারা আর পড়বার চায় না, সবসময় মোবাইল চাই, ধরে কোন কথা ঠিক কি না? বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। আমার এক নাতনি আছে, ওই মোবাইল না দেখা পর্যন্ত ভাতই খায় না,
কি বদ অভ্যাস করছে, মোবাইলের গেম দেয়, তখন ওই গেম দেখে আর ওই থাকে ওই গেম দেখতেছে আর ওর মা ওকে মুখত দিচ্ছে, ওই গেম দেখতেছে আর ভাত খাচ্ছে, বুঝবারই পারতেছে না যার মুখত ভাত দেখতেছে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে। মেয়েটা বলে 6 বছর বয়সে আমি আমার দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে আসলাম, আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা সিংহাসন ছোট চেয়ার আমারে বসতে দিল। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আইছেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসা নেই, তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের হাতে হ্যান্ডকাপ, পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়ে আটকানো। আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি বললাম, দাদু ভাই একটা মানুষকে আমি দেখতে পাই, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা মুখের উপর হাত দিয়ে বলে, পাগলি রে তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি কইলাম, চোখ আছে, মুখ আছে, নাক আছে, হাত পা সবই আছে, আর পরে মানুষ না। আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছর ছোট্ট বয়সে আমি চিন্তাত পড়ে গেলাম, ওটা মানুষ না ওটা মুসলমান। তার মানে খ্রিস্টান ইহুদি হিন্দুরা এরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক কি না ভাই রে? যদি হিন্দুরা আমাদের প্রতিবেশী আমাদেরকে মানুষ মনে করতো, তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মুসলমান নিজের জীবনের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে। তাহলে একটা বাবরি মসজিদ ভাঙ্গে বাংলাদেশের মুসলমান কি খুশি হতে না কলজা তাকাত হতে? তাহলে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করে দিলে, সেই মুসলমানের মসজিদ ভাঙ্গে তোমরা গুঁড়া করে দিলে, এখান থেকে প্রমাণ হলো হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমানকে মানুষ মনে করে না, এরা মুসলমানকে আলাদা একটা জাত মনে করে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলে, হোসাইন আমি আমার দাদাকে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই চুলার ওপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, না রে ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম কি? মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমান কি মাফ করা যায় না, ওই মুসলমান কি মাফ করা যায় না? আমার দাদা বলতে যে 100 বার মাফ করা যায়। মুসলমান যদি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের বেড়ি খুলে দিব, তাহলে একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন আমি আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে আগুনের চুলা থেকে মুক্ত করে তোমাকে স্বাধীন করে দিবে। মুসলমান চিল্লায় বলে, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি, এই জন্যই তুমি বলতেছ আল্লাহ রাসূল মানি না বলতে। কিন্তু শুনে নাও, যারা প্রকৃত মুসলমান হবে দরকার হলে গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু একটা মুহূর্তের জন্য তারা আল্লাহ রাসূল ছাড়বে। একটা মুহূর্তের জন্য আমার সামনে যারা বসে আছেন, দরকার হলো জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূলকে কারা কারা ছাড়বো না। এই গভীর রাতে আল্লাহকে দুইটা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আমরা যেটা বলতেছি না ইসলামী শত্রুরা, এখানে ইসলামী শত্রু কেউ নাই, তাই না? ওরা ওই জায়গার দেওয়া লাগে, কোন জায়গার? যেখানে শত্রু আছে। হ্যাঁ, এখানে এটা দেওয়ার দরকার নেই। বাবজান স্লোগান আমরা দিব, যে স্লোগান দিলে আমাদের মধ্যে কোনো গণ্ডগোল আসবে না, সবাই বুঝবে তকবীর। এটা কিন্তু সবাই মানে, মানে কে মানে না, ধরে কারণ মানে কে মানে না, হয়তো দেয় না কিন্তু তকবীর মানে সবাই। আল্লাহর বান্দারা আসেন, আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনতেছি সূরা মুলকের 2টা আয়াত। এবার মেয়েটা বলে, হোসাইন আমার দাদা সিংহাসন থেকে লাফ দিয়ে উঠলো, উঠে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই আমি চলে যাব মায়ের কাছে, আমি খেলা দেখবো না।
আমার দাদা বলে খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইছি, খেলা দেখতেই হবে, খেলা দেখতেই হবে, এই বলে আমার হাতটা জোর করে ধরলো। যখন মুসলমানকে নিয়ে যাচ্ছে উত্তপ্ত তেলের দিকে, ওই আগুনের চুলার দিকে, মুসলমান একটা বারও পিছন দিকে টান করতেছে না, পিছন দিকে টান বোঝেন না, একটা বারো না। কারণ মুসলমান জানে একেবারে আগুনের চুলার কাছে যখন নিয়ে গেছে, মেয়েটা বলতেছে আমি কি করব, দাদা আমার ডান হাত ধরে আছে, আমি বাম হাত দিয়া আমার দুইটা চোখ আমি চেপে ধরলাম, একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারবে এটা আমি দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ চেপে ধরেছি, এমন সময় একটা মধুর কলেমা, মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে, মেয়েটা হলো হোসাইন, সেই মধুর বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীটা আমার কানের ভিতর দিয়ে আমার কলিজার মধ্যে যখন ঢুকে গেছে, তখন আমি দেখতে পাই, মেয়েটা বলে হোসাইন, তখন আমি দেখতে পাই, যদি আমার হাত চোখের উপরে, তারপরে আমি দেখতে পাই ইয়ানজুরুবি নুরিল্লাহ, আমি তাকাই দেখি ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে, উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। কিন্তু খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার ভিতরে পাখিটা ধরে, পাখিটা সযত্নে ধরে এভাবে উড়াল দিল, পাখিটা উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে চলে গেল। এই দৃশ্য দেখার পরে আমি হেসকা মারলাম, আমার দাদা আমার হাত ধরে আছে, যখন ধরেছিল তখন আমার ইমান ছিল না, কিন্তু যখন আমি হেসকা মারছি তখন আমি একলা ছিলাম না, আমার সঙ্গে আল্লাহর ইমান ছিল। আমার দাদার হাত খুলে গেল, তার মানে কি ইমানের একটা আলাদা শক্তি আছে না নাই? আমি 6 বছরের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে গিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না খেলা দেখবার গেলি, খেলা দেখবার গিয়া এই মুসলমানের কলমা তুই কোথায় পাইলি, এ কলমা খবরদার মুখে আনিস না, এই কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না, সুবহানাল্লাহ কবেন না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে গেলাম, গিয়ে দেখি দাদা আমার, দাদা আমার শাহবাগের মিছিল করতেছে, শাহবাগের মিছিল, জোরে কোন কিসের মিছিল, শাহবাগের মিছিল বলেন না, শাহবাগের মিছিল করতেছে, সমস্ত সৈন্যদের নিয়ে আনন্দ মিছিল করে বলতেছে মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান পুরা ছাই হয়ে গেল। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, দাদা বলতেছে ওই যে তাকায় দেখ মুসলমান পুরা ছাই হয়ে গেছে। আমি তখন বললাম দাদা তোমরা দেখতেছো মুসলমান পুরা ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমারে দেখাইছে মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা চিল্লায় বলে তুই আমার নাতি হয়ে ওই মরা মুসলমানের পক্ষে কেন কথা বলতেছিস? আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে যখন তুমি হত্যা করেছো তখনই আমি ঈমান গ্রহণ করেছি। আমার দাদা মাথার চুল টেনে বলতেছে এটা কোন জাতরে একটা মরে আর একটা তৈরি করে দেয়, সুবহানাল্লাহ। আসলে গোটা বিশ্বে যতই চেষ্টা করো তোমরা মুসলমানকে শেষ করতে পারবা না, একটা মুসলমান মারবা 10টা মুসলমান হবে, ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো প্রতিদিন ভারতে কত হিন্দু মুসলমান হচ্ছে আপনি জানেন? প্রতিদিন আমেরিকায় এই করোনা আসার পরে কত খ্রিস্টান মুসলমান হয়েছে, খ্রিস্টানরা পরীক্ষা করে দেখেছে আমেরিকায় মুসলমানদের করোনা মৃত্যু কম, খালি খ্রিস্টানরা মরতেছে, ইহুদিরা মরতেছে বাজান গো, একটু মনোযোগ দিবেন। প্রতিদিন কত কত মানুষ মুসলমান হচ্ছে, আবার আমরা জন্মের দিক দিয়ে 1 নম্বর, ধরে কোন কথা ঠিক কি না? প্রতিদিন মুসলমানের ঘরে সন্তান জন্ম নিচ্ছে কিনা? আল্লাহর বান্দারে মেয়েটা বলতে হোসাইন এইভাবেই 6 বছর বয়সে আমি ইমান গ্রহণ করেছি। হোসেন সিল্লায় বলতেছে রে মেয়ে 2 নম্বর পুত্রের যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকাল আল্লাহ কবুল করছে, এ ব্যাপারে এখন টেনশন নাই। হোসেন বলতেছে এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব,
এখন হোসাইন তৃতীয় প্রশ্ন করবে, তৃতীয় প্রশ্ন করার পরে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না? যদি উত্তর দেয় তাহলে বিবাহ হবে, এই বিবাহ পর্যন্ত অসম্ভব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা কারা রাজি আল্লাহকে একটু হাত দেখান, যারা যারা রাজি লিল্লাহি তাকবীর, এই যারা ডাঙ্গা আছে তারা রাজি হাত টান টান করে, হাত টান টান করে, হ্যাঁ আচ্ছা হাত নামান। লিমা তাকুলু মালা তাফাইলুন, মুখে যা বললেন আমলে তা করলেন না, এটা হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আপনারা যারা হাত তুলছেন, যে তিন নম্বর প্রশ্নের উত্তর শুনে বিয়া টিয়া পড়িয়া তারপর এখান থেকে আমরা বিদায় নেব, সবাই হাত তোলেন নি তুলছেন কিন্তু, আমি তিন নম্বর প্রশ্ন আসতেছি তার আগে খালি দশটা মিনিট, প্রতি বছর যেভাবে এ মাদ্রাসার জন্য আমি আদায় করি, আজকেও এই সময় যারাই মাথা তুলবে বুঝবেন ওরাই মুনাফিক। না টেকা দেওয়ার নিয়তে উঠা সেটা না, যাওয়ার নিয়তে যারা দাঁড়িয়ে আছেন এই খবরদার লড়বেন না কেন, মাত্র পাঁচ থেকে দশ মিনিট আমি এই মাদ্রাসার জন্য প্রতি বছরের নাই একশোটা কোরআন শরীফ আদায় করবো। এই যে কোরআন শরীফ সবচাইতে বড় দান, নবীর মাদ্রাসা একটা কোরআন সবে বসে, আল্লাহ এই ফাঁকে তিনটা কোরআন শরীফ বাবদ পনেরো সালে দান করছে, দিয়ে দিলেন মাশাআল্লাহ, বাকি যেটা ছিল মুরব্বী দিয়ে দিল কোরআন শরীফ পাঁচশো, আরেকজন আল্লাহ আর কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে ঠিক আছে, না না নানার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, সবার জন্য দোয়া করা হবে, দোয়া কর দম দোয়া কর দম। বাদার গাহে এলাহি হায়াত ও দৌলত ইলমে দারাজি লা ইলাহা। আপনারা কি গামছার আদায় করছেন? গামছার আদায় করছেন, মেয়েদের মধ্যে গামছা নিয়ে গেছে আমার মায়েরা, আল্লাহর হস্তে দান করে ভাই, যারা উঠে যাচ্ছে যাক, আপনারা একটু সামনে আসেন তো, সামনে আসেন সামনে আসেন, যারা যাচ্ছে চলে যাক, এখানে জায়গা বদল করেন, আপনার এক আধ বছর বেদি ব্যারাম হবে না, এখানে জায়গা বদল করেন করেন। আপনি কি মনে করতেছেন বেদি ব্যারাম কে দেয়? এ বেদি ব্যারাম কে দেয়? আল্লাহ দেয় না, অন্য কেউ দেয়। আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর হস্তে সামনে দিকে চাপা আসেন, পিছনে থাকে ফাঁকা তো অসুবিধা নেই। আল্লাহ কোরআন শরীফ বাবদ আর একজন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন, আল্লাহর একজন একশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন। ভাই যান অনেকে একশো টাকা পঞ্চাশ টাকা, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোসেন বলে রে মেয়ে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফুফায় ফুফায় কানতেছে, ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্ন করলো তুমি উত্তর দিয়া দিলা, আর এই সহজ প্রশ্ন উত্তর না দিয়া তুমি কেন কানতেছ? আপনার বলেন তো হোসেন যে প্রশ্ন করেছে এই প্রশ্নটার ভিতরে গুরুত্ব আছে না নাই? গুরুত্ব খেয়াল করেন না এ যুবকেরা, গুরুত্ব কি? হোসেন কিন্তু বলেছে বিবাহের পরে, বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করা জায়েজ না হারাম? এজোরে কান জায়েজ না হারাম? বিবাহের পরে প্রত্যেকটা মুসলমান সম্পর্ক করবে তার বইয়ের সাথে, চোদ্দই ফেব্রুয়ারি যদি পালন করবার চাও তাহলে বাদন তোমার হবে না, কারণ প্রতি রাত্রে চোদ্দই ফেব্রুয়ারি চলে। জোরে কান কথা ঠিক কিনা? নিজের বইয়ের সাথে করবে, অন্য কোনো মেয়ের সঙ্গে চলবে না, এই জন্য বিবাহের আগে না বিবাহের পরে। হোসাইন বলতেছে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা কান্দে, শুধু কান্দে আর কান্দে। ওমর ফারুক বলে মা উত্তর কি তোমার জানা নাই? তুমি দুইটা পারলে এটা কি পারবা না? মেয়েটা বলে হোসাইন আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো আয়ুব নবী। জোরে কোন কি নবী? ওই নবীর কিন্তু অনেকগুলো বউ ছিল, যখন আয়ুব নবী সুস্থ ছিল নবী বাদশা ছিল, অনেকগুলো বিবি ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, আয়ুব নবীকে অসুস্থ অবস্থায় শরীরের দুর্গন্ধ যখন ছড়ায় পড়েছে তখন এলাকায় কেউ রাখে নাই, তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো, এত দুর্গন্ধ পোকার কামড় খায়। আর আয়ুব নবী অসুস্থ অবস্থায় সবাই ছেড়ে যখন চলে গেছে, ওই সময় আয়ুব নবীর একজন বউ ছিল, আপনারা বলেন তো সেই বইয়ের নাম কি? জোরে বলেন নাম কি? মেয়েটা বলে রহিমা, যেমন আয়ুব নবীর সুখের দিনেও ছিল দুঃখের দিনেও ছিল হোসাইন, আমার সঙ্গে যখন আপনার বিয়ে হবে আপনার সুখে দুঃখে সব সময় রহিমার মতো আমি থাকতে চাই। হোসেন বলতেছে রে মেয়ে তিন নম্বর প্রশ্নের উত্তর আমার পছন্দ হয়ে গেল, তার সঙ্গে বিয়ে, মেয়েটার নাম হলো শাহের বানু। একটু খেয়াল করবেন কারবালার প্রান্তরে আলী আকবর শাহের বানুর পেট থেকে হয়েছে, যখন ছোট্ট বাচ্চা পানি পেবাসায় ছটফট করে তখন হোসেন কিন্তু বলেছিল এই ইয়াজিদ কিন্তু আমার সঙ্গে শত্রুতা করতেছে, তোমাদের সঙ্গে না, তুমি বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাও, তাবুর মধ্যে থাকো না। তখন হোসেনের বউ বলতেছে ও স্বামী
বিবাহের আগে প্রশ্ন করেছিলেন, তিন নম্বর বিবাহের পর আমার সঙ্গী থাকতে হবে, আজকে কারবালার প্রান্তরে কঠিন দিনে আমি আপনাকে ছাড়বো না, দরকার হলে আপনার শেষ পর্যন্ত আমি সঙ্গে থাকতে চাই। এক সময় নিজের আলী আজগর পর্যন্ত শহীদ হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে যখন নিয়ে যায়, এমন সময় হোসেনের বিবি হোসেন রাদিয়াল্লাহর দেহের কাছে বসে কান্দতে স্যার বলে, স্বামী গো আপনি প্রশ্ন করেছিলেন বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আপনার শেষ সময় পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম, আমি দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের সর্দার যখন বানাবে তখন আপনি আমাকে সঙ্গে রাখবেন। আজকের আলোচনার ভিতর দিয়ে দুইটা আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। বাজান গো, এক নম্বর হলো গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার, সমস্ত ক্ষমতার মালিককে। আর মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলবে না, চলবে আল্লাহর আইন দিয়ে। যদি আমরা সুন্দর আমল পেতে চাই, এই আমলের মধ্যে পর্দার ওয়াজ করেছি, এই আমলের মধ্যে খেলাফতের ওয়াজ করেছি, এই আমলের মধ্যে নামাজের কথা বলেছি, বাজান অনেক কথাই আমরা বলেছি, শুনেছি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ঘন্টার পর ঘন্টা তোমার বান্দারা এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে আখেরি মোনাজাতে দুই হাত তুলে বলতেছে, আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও, যাদের বাপ মা কবরে গেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, অসুস্থতারা আছে সুস্থ করে দাও, অভাব পোষণ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি, আজকের মাহফিলের সুদীজন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার, আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার মহতাবি মাদ্রাসার ওস্তাদ, আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা সবাইকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।